এবার সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় গ্রেডে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে মুক্তিযোদ্ধা সন্তানদের কয়েকটি সংগঠন বুধবার রাত থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা এ সময় স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল করার দাবি জানানো হয় একই সঙ্গে জানানো হয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবেন তারা পাশাপাশি আগামী শনিবার সারা দেশের মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠন ঘোষণা দিয়েছে আইনি বিস্তারিত প্লাবন রহমান তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা পুনর্বহালের দাবিতে বুধবার রাত থেকে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয় এ সময় বিভিন্ন স্লোগানে কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সংগঠনটি তাদের অভিযোগ মুক্তিযুদ্ধ কোটা বাতিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে এটি স্বাধীনতা বিরোধীদের কাছে হেরে যাওয়ার সামিল বলে মনে করে আন্দোলনকারীরা তবে আমরা মুক্তিযোদ্ধা পরিবার সন্তান হিসাবে লজ্জিত এবং অপমানিত বোধ করছি তারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কোটা রেখেছে আমরা মুক্তিযোদ্ধার প্রজন্ম আমরা তিরিশ পার্সেন্ট কোটা চাই ইভিনকে এটা আমাদের বাবাকে দেওয়া রাষ্ট্রীয় উপহার তার মানে কোনো একটা রাষ্ট্রীয় উপহার কখনোই কাউকে সে যদি বিরোধ না দেয় তাহলে বিরোধ দিতে পারে তিরিশ পার্সেন্ট বলছে বিবেক বুদ্ধি এতটাই লোভ পাইছে যে মুক্তদার পরিবারকে অসম্মান করার জন্য সে তিরিশ পার্সেন্ট কোটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী থেকে বিলুপ্ত করে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর জন্য বরাদ্দ করা হয়েছে এ সময় বিসিএস সহ সকল চাকরিতে প্রিলিমিনারি থেকে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি জানাই মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোটা বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে আগামী শনিবারের মহাসমাবেশ থেকে রাজধানী সহ সারা দেশে লাগাতার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হয়ে থাকি তো মুক্তিযোদ্ধাদেরকে কেন অবমাননা করা হবে এদিকে শাহবাগের এই আন্দোলনের ফলে অচল হয়ে পড়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক আর এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ এ সময় মুক্তিযুদ্ধের সন্তানদের এই আন্দোলনে একমত পোষণ করে ব্যাপারটি পুনরায় বিবেচনার দাবি জানাই অনেকে এইভাবে ভোগান্তি করে আন্দোলন করার কোনো অর্থ হয় না যেমন আমি ঢাকা মেডিকেলে যাইতেছি আমার মামা মারা গেছে ওনাকে পাবনা যাবো প্রত্যেকটা শ্রেণীর মানুষের ব্যাপারটা মাথায় রেখে দেন সংস্কারের ব্যাপারটা আসা উচিত ছিল ওনাদের তো আমাদের দেশটা পাওয়া তার মানে ওনাদের কোটা পাওয়া তো যুক্তি যত আমি তো পক্ষে আছি অন্যদিকে সরকারের কোটা বাতিলের সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর অভিযোগ করেন তাদের তিনটি দাবি আংশিক পূরণ হয়েছে বাকি দাবি আদায়ের প্রয়োজনে আবার আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কারো কোঠায় বাতিল চাইনি সুতরাং আমাদের উপর দায়ভার চাপানোর সুযোগ নাই এখন আন্দোলন হচ্ছে এটা সরকার বিবেচনা করবে আর আমরা সাধারণ ছাত্র সমাজ যে আন্দোলন করেছিলাম আমরা বারবার বলেছি যে আমাদের দাবি আমরা অটল সিদ্ধান্তে আমাদের দাবি দেওয়া নিয়ে রকম চালাকি কিংবা প্রহাসন করা হলে আমরা একবার নয় প্রয়োজনে বারবার শতবার রাজপথে নামবো আমাদের দাবি আদায় কোটা বাতিলের সিদ্ধান্তের পর বুধবার রাত থেকে মুক্তিযুদ্ধের সন্তানরা শাহবাগে অবস্থান নিলে পরে এই আন্দোলনে মৌখিক সমর্থন জানায় ছাত্রলীগ তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত শাহবাগ চত্বরে ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপস্থিতি ছিল না গত সতেরোই ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নামে শিক্ষার্থীরা পরে এ নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে সরকার আর ওই কমিটির পর্যালোচনা প্রতিবেদনের উপর ভিত্তি করেই বুধবার মন্ত্রিসভার বৈঠকে সরকারের চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদের জন্য কোটা বাতিল প্রস্তাব অনুমোদন করেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জারি করা হয় প্রজ্ঞাপন প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা